আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আদা চা বানাতে আমি এখানে নিয়েছি 4 কাপ পানি, তার মধ্যে কয়েকটি দারচিনি, এলাচ, লবঙ্গ এবং 2-3 চামচের মতো আদা কুচি করে নিয়েছি। এখন আমি সবগুলি উপকরণ একসাথে পানিতে দিয়ে ঢেকে 5-7 মিনিটের মতো এটাকে জাল করব। 5-7 মিনিট পর এই অবস্থায় আমি এখন আধা চা চামচের মতো চা পাতা দিয়ে দিচ্ছি। চা পাতা দিয়ে বেশিক্ষণ জাল করব না, 2-3 মিনিট, 1 মিনিটের মতো জাল করে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব 2-3 মিনিটের মতো। এরপর কিছুটা লেবু চিপে দিচ্ছি, খুব সুন্দর একটা কালার আসবে এখন এবং খুব দারুণ একটা ফ্লেভার আসবে। এখন আমি এতে পরিমাণ মতো চিনি মিশিয়ে নিয়েছি। এই চাটা খুবই উপকারী, বিশেষ করে এই সিজন চেঞ্জের সময় সর্দি কাশি জন্য খুবই উপকারী। আপনার বাচ্চাদেরও খাওয়াতে পারেন, খুব ভালো কাজ দিবে। আশা করি সবার খুব ভালো লেগেছে ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।